আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ নুরুন্নাহার খাতুন, কাকমারি মাধ্যমিক বিদ্যালয়। কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার পাঠের বিষয়, আজকে আমার ক্লাস আছে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে আজকে পাঠ শুরু করা যাক। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বই নিয়ে বসে যাও, 48 পাতা বের করো। 48 পাতায় দেখো আছে শব্দ গঠন, পঞ্চম পরিচ্ছেদ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে শব্দ গঠন, এটা নিয়ে আমরা আজকে সবাই আলোচনা করব। শব্দ গঠন বের করেছো? তাহলে এবার নাও, শব্দ গঠনে প্রথমে আসছে ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ সম্পর্কে আমরা জানব, অনুকার শব্দ জানব, শব্দ দ্বৈত সম্পর্কে জানব। তাহলে ধনাত্মক শব্দ, ধনাত্মক শব্দকে কাকে বলে এটা আমাদের জানতে হবে। ধনাত্মক শব্দ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। তাহলে ধনাত্মক শব্দ কাকে বলে এটা আমরা আগে লিখে নিই। ধনাত্মক শব্দ কাকে বলে এটা তোমরা লিখে নাও, যে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। তাহলে কি আসছে? কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলে ধনাত্মক শব্দ। যেমন হচ্ছে কুকুর কিভাবে ডাকে, কুকুর ডাকে ঘেউ ঘেউ, তাহলে কুকুরের ডাক কেমন? ঘেউ ঘেউ। যেমন মড় 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 কি? গাছ ভেঙে পড়ার শব্দ। ঠাঠা ঠাঠা হচ্ছে রোদের তীব্রতার অনুভব। যেমন অতিরিক্ত রোদ যখন পড়ে তখন আমরা কি বলি, যে প্রচুর রোদ পড়ছে বা ঠাঠা রোদ। তারপরে মড়মড়, এটা হচ্ছে গাছ ভেঙে পড়ার শব্দ। এই মড়মড় বলে কোনো কথা নাই, মড়মড় হচ্ছে আমরা কাল্পনিক বা এটা মনে করে ভেবে নিই যে মড়মড় করে শব্দ হচ্ছে। তাহলে আমরা ধনাত্মক শব্দ কি এটা হচ্ছে জানলাম। ধনাত্মক শব্দ হচ্ছে কতগুলো ধ্বনির মিলিত রূপ। ধনাত্মক শব্দ কি কতগুলো ধনাত্মক শব্দ হলো ধনাত্মক শব্দে কি এটা হচ্ছে কতগুলো শব্দের মিলিত রূপ। এটা তোমাদের অবজেক্টিভে আসতে পারে। ধনাত্মক শব্দ হলো কতগুলো শব্দের মিলিত রূপ, এটা অবজেক্টিভে অনেক সময় আসে। তারপর দেখো, বাংলা ভাষার ধনাত্মক শব্দগুলো নিজস্ব কোনো অর্থ নেই। বাংলা ভাষার ধনাত্মক যে শব্দ আছে তাদের নিজস্ব কোনো অর্থ নেই। এরা কি করে, বাক্যে ব্যবহৃত হলে এগুলো আছে বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে। মানুষের এই ধনাত্মক শব্দ কি কিভাবে অনুকৃতি হয়, ধনাত্মক শব্দ হচ্ছে কি কিভাবে অনুকৃত হয় সেটা আমরা একটু দেখি। যেমন আছে মানুষের ধ্বনির অনুকৃতি, এক হচ্ছে মানুষের
অনুক্রমিক অনুকৃতি মানুষের ধ্বনির অনুকৃতি জীবজন্তুর ধ্বনির অনুকৃতি জীবজন্তুর ধ্বনির অনুকৃতি জীবজন্তুর ধ্বনির অনুকৃতি আর তিন নম্বর আছে এটা আছে বস্তুর ধ্বনির অনুকৃতি বস্তুর ধ্বনির অনুকৃতি তারপরে আছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি অনুভূতির তাহলে আমরা এখানে আসি মানুষের ধ্বনির অনুকৃতি মানুষের ধ্বনির অনুকৃতি কেমন যেমন হচ্ছে ভেউ 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 এটা হচ্ছে ভেউ ভেউ করে কুকুর ডাকে যেমন লোকটি ভেউ ভেউ করে কান্নায় শুরু কান্নায় ভেঙে পড়লো হি হি এত হি হি করে হাসার কারণ কি তারপর বলা যায় টে 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 কানের কাছে এত টে টে করো না তো মাথা ধরে যাবে এরকম তারপর আছে গুন 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 মেয়েটি গুনগুন করে গান গাচ্ছে খক খক বুড়ো লোকটি খক খক করে কাশছে তারপর আসছে কি জীবজন্তু ধ্বনির অনুকৃতি জীবজন্তু কিভাবে ডাকে সেটা জীবজন্তু হচ্ছে ঘেউ ঘেউ করে কে ডাকে ঘেউ ঘেউ করে ডাকে কুকুর তার কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে মেউ মেউ বিড়ালটি মেউ মেউ করে ডাকছে তারপর বলা যায় কুহু 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 কিসে ডাকে কোকিলা ডাকে কোকিলা ডাকছে কুহু কুহু এটা হচ্ছে জীবজন্তুর ধ্বনির অনুকৃতি মানে জীবজন্তু কিভাবে ডাকে সেটা অনুকৃতি করা তারপর বস্তুর ধ্বনির অনুকৃতি বস্তু যেমন ঘস ঘস কৃষকেরা ধান কাটে ঘস ঘস শব্দ হয় বা ধানকে ঘস ঘস করে ধান কেটেই চলেছে তারপর আছে মড় মড় গাছটা মড় মড় করে ভেঙে পড়লো গুড় 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 করে মেঘ ডাকছে এভাবে এগুলো বলা যায় তারপরে দেখো অনুভূতির কাল্পনিক অনুকৃতি অনুভূতি যেমন ঝিকিমিকি ঝিকিমিকি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি তারপর বলা যায় ঠা 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 রৌদ্রে ঘুরিয়ে বেরিয়ে না কুটকুট মশাই কুটকুট করে কামড়াচ্ছে এবার আসো অনুকার শব্দ ধনাত্মক শব্দ গেল এবার আসছে অনুকার শব্দ শব্দের অনুকরণে বা বিকারে শব্দের অনুকরণে বা বিকারে যে সব শব্দ সৃষ্টি হয় তাকেই বলে অনুকার শব্দ তোমরা এটা খাতায় লিখে নাও আমি আবারও বলছি শব্দের অনুকরণে বা বিকারে যে সব শব্দ সৃষ্টি হয় তাকে বলে অনুকার শব্দ অনুকার শব্দ ধনাত্মক শব্দেরই রকম ফের মাত্র এটা আবার কেমন যেমন দেখো আবল তাবল আবল তাবল একটা কথা বলে ফেললে অনেকে আছে যে উল্টো পাল্টা বক্সে তখন আমরা বলি আবল তাবল বক্সে তারপরে কাপড় চোপড় কাপড় তার সাথে আবার চোপড় যেমন মা বাইরে যাবার সময় কাপড় চোপড় পরে তৈরি হয়ে গিয়েছেন তারপর বলা যায় গোজ গাছ জিনিসপত্র গোজ গাছ করে নাও এক্ষুনি চলে যেতে হবে এটা হচ্ছে অনুকার শব্দ তারপরে আসছে দ্বিরুক্ত শব্দ দ্বিরুক্তি শব্দটা আবার কি দ্বিরুক্তি শব্দ আছে দুইবার উক্ত হয়েছে এমন দ্বিরুক্ত শব্দ আছে দুইবার উক্ত হয়েছে এমন যেমন আমার জ্বর জ্বর বোধ হচ্ছে এটা আছে জ্বরের ভাব এসে গিয়েছে কিছুটা জ্বরের ভাব আসছে তো এটা আছে জ্বর 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 মনে হচ্ছে আর যদি আমি বলি আমার জ্বর হয়েছে তাহলে জানতে হবে জ্বর অলরেডি এসে গিয়েছে এটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দ দ্বিরুক্ত শব্দ আবার কাকে বলে বাংলা ভাষায় কোনো কোনো শব্দ বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দুইবার ব্যবহার করলে তার অর্থের সম্প্রসারণ ঘটে বা বিশেষভাবে জোরালো অভিব্যক্তি প্রকাশ পায় এগুলোই হচ্ছে দ্বিরুক্ত শব্দ তারপর আবার মানুষের দৈনন্দিন কথাবার্তায় এরকম প্রচুর দ্বিরুক্ত শব্দ শোনা যায় এই ধরনের দ্বিরুক্ত শব্দকে আবার তিন ভাগে ভাগ করা যায়
দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত, দুই হচ্ছে পদের দ্বিরুক্তি বা পদ দ্বৈত, আর তিন হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। তাহলে দ্বিরুক্ত শব্দ আছে দুইবার উক্ত হয়েছে এমন, আর দ্বিরুক্ত শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, আর একটা পদের দ্বিরুক্তি, আর একটা হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। তাহলে দ্বিরুক্তি গেল। এবার আসো শব্দ দ্বৈত। শব্দ দ্বৈত, একই শব্দ, একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়। একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে বলে শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত। এটা তোমরা লিখে নাও। আমি আবারও বলছি, একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত বলে। শব্দদ্বৈত আবার নানাভাবে গঠিত হয়। শব্দদ্বৈত নানাভাবে গঠিত হয়। যেমন একই শব্দ দুইবার ব্যবহার করে, কেমন সেটা? একই শব্দ দুইবার ব্যবহার করবো। যেমন দেখো বছর বছর, তুমি তো বছর বছর ধরে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেই আসছো, এরকম একটা কথা বলা যায়। তারপরে বস্তা বস্তা, চাষিটি বস্তা বস্তা ধান ঘরে তুলেছে। তারপরে ফোঁটা ফোঁটা, বারান্দার ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আস্তে আস্তে, একটু আস্তে আস্তে চলো, আমার পায়ে ব্যথা। আবার দেখো একই শব্দের সমার্থক, একই শব্দের সমার্থক প্রায় আর একটি শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে যেমন আশা ভরসা। একই শব্দের কী হবে সমার্থক শব্দের, মানে আর একটা শব্দ ব্যবহার করব, সেটা হচ্ছে আশা ভরসা। আশা ভরসা, ছেলেটি একমাত্র বাবা মায়ের আশা এবং ভরসা। তারপর আত্মীয় স্বজন, আমাদের বাড়িতে আজকে আত্মীয় স্বজন এসেছে। কথাবার্তা, তার সাথে আমার কথাবার্তা হয়েই আছে। তারপরে দেখো জোর শব্দের পর আংশিক পরিবর্তন করে, জোর শব্দের পর আংশিক পরিবর্তন, যেমন কাছাকাছি, উনি আমার কাছাকাছি আছেন। তারপর বলা যায় চেয়ে চিনতে, অনেক চেয়ে চিনতে তার কাছ থেকে কিছু টাকা ধার করে এনেছি। ডাকাডাকি, আমাকে ডাকাডাকি করে কোনো লাভ হবে না, আমি যাব না। তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে বিপরীত শব্দযোগে। বিপরীত শব্দযোগ করেও শব্দ, নতুন শব্দ তৈরি করা যায়। যেমন হচ্ছে আসল নকল, এখন আসল নকল সেনা বড় দায়। ইচ্ছা অনিচ্ছা, তোমার ইচ্ছা অনিচ্ছায় কিছু যায় আসে না। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু সৃষ্টিকর্তারই হাতে, এটা হচ্ছে বিপরীত শব্দযোগে নতুন শব্দ তৈরি, শব্দ দ্বৈত। তারপর অনুকার শব্দ ধ্বনিযোগে, অনুকার ধ্বনিযোগেও হচ্ছে শব্দদ্বৈত তৈরি হয়। যেমন হচ্ছে টুপ টাপ, টুপ টাপ করে বৃষ্টি পড়ছে। টুং টাং, চুড়ি বাজছে টুং টাং। শন শন, শন শন করে বায়ু বইছে। এবার হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠনের কিছুটা প্রাথমিক ধারণা আছে। শব্দ গঠন করতে হলে আগে তার প্রাথমিক ধারণাটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি, এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকেই বলে শব্দ, এক বা একাধিক শব্দে এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকেই শব্দ বলে। শব্দ কি? অর্থে, অর্থই হলো শব্দের প্রাণ। অর্থ কি? শব্দের প্রাণ। এটা তোমাদের অবজেক্টিভেও আসতে পারে। শব্দ বাক্য ব্যবহারের মাধ্যমে মানুষ মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করে। এজন্য নতুন নতুন শব্দ গঠন করতে হয়, নানা উপায়ে শব্দ গঠন হতে পারে। যেমন আছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার যোগ করে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা যদি কার যোগ করি, কার যোগ করেও শব্দ, নতুন শব্দ তৈরি করা যায়। যেমন বাড়ি, যেমন বাড়ি, সঙ্গে কার যুক্ত করেও আমরা শব্দ গঠন করতে পারি। এরকম গাড়ি,
ব ব সাথে কি হবে আকার গ প্লাস আকার আর র হর্ষি র প্লাস হর্ষিকার এটা আছে গাড়ি তারপরে ব্যঞ্জনবর্ণের সঙ্গে ফলাযুক্ত করেও আমরা শব্দ নতুন শব্দ তৈরি করতে পারি যেমন আছে ফলা ফলা কাকে বলে র ফলা কয় র ফলা বক্র যেমন দেখো বক্র কয় র ফলা আমরা কার যুক্ত করে পেলাম বাড়ি গাড়ি বড় ব প্লাস আকার আর র প্লাস হর্ষিকার আবার বক্র এটা আছে র ফলা যুক্ত করেও আমরা ফলা যুক্ত করেও এটা আমরা নতুন শব্দ তৈরি করতে পারি যেমন বক্র কয় র ফলা ক প্লাস র ফলা এরকম আছে ক্লান্ত ক্লান্তকে ভাঙলে কি পায় কয়ে লয়ে ক প্লাস ল এটা আমরা পাই ক্লান্ত তারপরে আবার কিছু শব্দ আছে যা বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়ায় গঠিত হয়েছে সেগুলো যেমন সাধিত শব্দ এই সাধিত শব্দ যেমন হচ্ছে ডুবুরি ডুবুরি ডুবুরিকে ভাঙলে আমরা কি পাই ডুব প্লাস উড়ি যেমন ঘরামি ঘর প্লাস আমি ঘরামি এটা হচ্ছে সাধিত শব্দ যোগে নতুন শব্দ তৈরি তারপরে মৌলিক শব্দ যোগেও আবার নতুন শব্দ তৈরি হয় যেমন হচ্ছে পাগল প্লাস আমি পাগলামি বই প্লাস পত্র বইপত্র তারপরে শব্দের আগে উপসর্গ যোগ করে শব্দের আগে উপসর্গ যোগ করেও নতুন শব্দ তৈরি হয় যেমন অ অ দিয়ে কি হয় অকাজ অভাব অনিল ইত্যাদি যেমন নি নি দিয়ে কি হবে নিখুঁত নীলাজ নিরে যেমন সু সুনজর সুখবর সুদিন ইত্যাদি তারপরে শব্দের পরে প্রত্যয় যোগ করে শব্দের পরে প্রত্যয় যোগ করেও নতুন শব্দ তৈরি হয় যেমন আয় আয় দিয়ে কি হবে ঢাকায় নিমায় জগায় ইত্যাদি যেমন অন কাঁদন বাঁধন ইত্যাদি সন্ধের সাহায্যেও নতুন শব্দ তৈরি করা যায় যেমন হচ্ছে বিদ্যালয় বিদ্যা প্লাস আলয় তাহলে কি হবে বিদ্যালয় শীত প্লাস ঋতু তাহলে হবে শীতার্থ সমাসের সাহায্যেও নতুন শব্দ তৈরি করা যায় সমাস যেমন আছে বসত বাড়ি ভাঙলে আমরা কি পাবো বসতের জন্য যে বাড়ি সেটা হচ্ছে বসত বাড়ি যেমন মুখ চন্দ্র মুখ হচ্ছে চন্দ্রের ন্যায় এভাবে নতুন সমাস দিয়েও নতুন শব্দ আমরা তৈরি করতে পারি তারপরে আছে শব্দ দ্বৈতের মাধ্যমে শব্দ দ্বৈতের মাধ্যমে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি যেমন আছে বাড়ি এই বাড়িকে আমরা আবার কি বলতে পারি বাড়ি বাড়ি যেমন শুধু বাড়ি আর বাড়ি বাড়ি ঘুরে এলাম বাড়ি বাড়ি যেমন ঘরে ঘরেকে আবার কি বলা যায় যেমন ঘরে ঘরে ঢং ঢং আছে ঢং ঢং তাহলে আমরা এই শব্দ গঠনে কি কি শিখলাম ধনাত্মক শব্দ শিখলাম অনুকার শব্দ শিখলাম আর শব্দ দ্বৈত শিখলাম তাহলে ক্লাস প্রায় শেষের দিকে আমরা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ